हेलो मु नीरज आपनकर एक्सपर्ट एडवाइजर फ्रॉम लुमिनस आज मु आपनकु कहिबी जे इन्वर्टर बैटरी रो कंडीशन किपरि चेक करिवे एति पई एक्सपर्ट रो आवश्यक होइथाय प्लीज याकु घरे निजे करंतु नाही जदि आपनकु बैटरी रो कंडीशन चेक करिवार अछि तबे लुमिनस एक्सपर्ट सर्विस फैसिलिटी सह संपर्क करंतु बैटरी चेकअप पई जे इक्विपमेंट दरकार ता हेउची हाइड्रोमीटर मल्टीमीटर एवं थर्मोमीटर बैटरी चेकअप पई बैटरी पूरा चार्ज हेबा दरकार ব্যাটারি চেক করিবা পূর্বরু সুনিশ্চিত কর যে ব্যাটারি গুটি ভালো ইনভার্টর কিংবা কোনসি চার্জর রু 10 রু 12 ঘন্টা চার্জ করা যাইছি চার্জ করিবা সময় রে ব্যাটারি কু ইনভার্টর রু ডিসকানেক্ট করি দিও আর সুনিশ্চিত কর যে এথরে কোনসি লোড নাই এবে সবুঠু আগ এসিড সহ জড়িত দুইটি জিনিস চেক করি নিও ফ্লোট ইন্ডিকেটরস কু দেখি এসিড লেভেল কু দেখি নিও নরমালি গুটি ভালো ব্যাটারি র সবু সেলস রে এসিড র লেভেল প্রায় সমান রহিতা ভেন্ট প্লাগ কিংবা ফ্লোট ইন্ডিকেটর কু খোলন্তু এবং এসিড লেভেল চেক করন্তু ভালো ব্যাটারি পাই এসিড কলর লেস হওয়া দরকার যদি এসিড র কলর ব্রাউন কিংবা ব্ল্যাক অছি তবে এর অর্থ যে ব্যাটারি রে করোজন অছি ইহা শীঘ্র খারাপ হেবা কু যাউছি এবে মাল্টিমিটার র ভোল্টেজ চেক করন্তু ইয়া দ্বারা আপন জানি পারিবে যে ভোল্টেজ কেতে ডাউন অছি ব্যাটারি ভোল্টেজ মাল্টিমিটার রে চেক করন্তু যদি ব্যাটারি কোনসি বি লোড সহ সম্পৃক্ত নাই তবে ব্যাটারি ভোল্টেজ 11.9 ভোল্ট রু উপরে রহিবা দরকার 10 ভোল্ট রু কম ভোল্টেজ ব্যাটারি রে প্রবলেম কু ইন্ডিকেট করিথায় এবে ব্যাটারি যদি কম ভোল্টেজ দউচি তবে ইয়া কোনসি সেল র স্পেসিফিক গ্রাভিটি কম অছি কিংবা কোনসি সেল কম ভোল্টেজ কু উৎপন্ন করুচি আসন্তু দেখিবা স্পেসিফিক গ্রাভিটি কিপরি চেক করিবা প্রত্যেক সেল রে এসিডিটি গ্রাভিটি মাপিয়া পাই হাইড্রোমিটার কু ভিন্ন ভিন্ন সেল রে ডিপ করন্তু গোটে ভালো ব্যাটারি পাই প্রত্যেক সেল রে এসিডি গ্রাভিটি লেভেল 1.240 প্লাস মাইনাস 0.01 রেঞ্জ রে রহিবা দরকার সঠিক রিডিং পাই থার্মোমিটার দ্বারা এসিড র তাপমাত্রা মধ্যে চেক করন্তু এবং তাপমাত্রা করেকশন টেবুল র সহায়তা রে এসিড র গ্রাভিটি 27 ডিগ্রি সেন্টিগ্রেড উপরে নির্ধারিত করন্তু যদি প্রত্যেক সেল র গ্রাভিটি সঠিক রেঞ্জ রে থিবো তবে ব্যাটারি রে সেলস রে গ্রাভিটি র সমস্যা নাই গোটে জরুরি কথা যদি গ্রাভিটি লো অছি তবে হই পারে ব্যাটারি পুরা চার্জ হই নথাই পারে ইতরে কোনসি এক্সটারনাল চার্জর রু ব্যাটারি কু 10 12 ঘন্টা চার্জ করন্তু গ্রাভিটি লেভেল ঠিক হই যিবো যদি চার্জ পরে মধ্যে ব্যাটারি ঠিক হুনি তবে এঠারে কুয়া যাইতিবা প্রসেস কু ফলো করন্তু যদি স্পেসিফাই গ্রাভিটি ঠিক অছি তথাপি ব্যাটারি কম ভোল্টেজ দেউচি তবে দেখিবা দরকার যে কেউ সেল রে কম ভোল্টেজ উৎপন্ন হেউচি এতিপাই মাল্টিমিটার কু ডিসি রে সেট করি নিয়ন্তু মাল্টিমিটার র পজিটিভ ওয়্যার ব্যাটারি র পজিটিভ টার্মিনাল উপরে রাখন্তু এবং নেগেটিভ কু পজিটিভ টার্মিনাল র পাখ সেল রে ডিপ করন্তু প্রথম সেল র ভোল্টেজ 1.6 ভোল্টেজ র পাখাপাখি হেবো এই সেল র ডিসিশন আমে লাস্ট স্টেজ রে নবা মনে রাখন্তু যে ভালো কন্ডিশন র লেড এসিড ব্যাটারি সেল ভোল্টেজ 2 ভোল্ট র পাখাপাখি হইথায় যদি এপরি সেল র ভোল্টেজ 2 ওয়াট র বহুত কম আসে তবে এহার অর্থ যে সে সেল রে প্রবলেম অছি প্রথমে সেল র ভোল্টেজ চেক করিয়া পাই মাল্টিমিটার র পজিটিভ ওয়্যার কু সেল 1 রে লাগান্তু এবং সেল 2 রে নেগেটিভ ওয়্যার ডিপ করন্তু মনে রাখিবে মাল্টিমিটার র প্রোব কু অধিক ভিতর কু দেবেনি ইয়া কু এসিড রে অল্প ডিপ করিবা কু হইতা এই সিরিজ রে বাকি সেল র ভোল্টেজ চেক করন্তু যদি কোনসি সেল র ভোল্টেজ 2 ভোল্ট রু কম আসিলা তবে ইয়ার অর্থ সেই সেল রে ভোল্টেজ কম উৎপন্ন হেউথলা যেউ কারণ রু ব্যাটারি র টোটাল ভোল্টেজ মধ্যে কম হইগলা 6 সেল এবং লাস্ট সেল চেক করিয়ে আপন দেখিবে যে রিডিং 0.35 ভোল্ট র পাখাপাখি রে অছি ফার্স্ট সেল র ভোল্টেজ রহিতলা 1.5 ভোল্ট 6 সেল র রিডিং এবং ফার্স্ট সেল র রিডিং মিশাই যে রিডিং মিলিবো তা ফার্স্ট সেল র রিডিং ধরা যিবো যদি প্রত্যেক সেল র ভোল্টেজ মধ্যে ঠিক অছি আর গ্রাভিটি মধ্যে ঠিক অছি তথাপি ব্যাটারি কম ভোল্টেজ দউচি সে ক্ষেত্রে ব্যাটারি রু এক ছোট ইনভার্টর জোড়ি এক 100 ওয়াট র বাল্ব র লোড টেস্ট করে নিয়ন্তু আর যেতেবেলে সেম প্রসেস রু মাল্টিমিটার রু ভিন্ন ভিন্ন সেলস র ভোল্টেজ চেক করন্তু কারণ কেবে কেবে ব্যাটারি ভিতরে কোনসি ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট কারণ রু নো লোড সিচুয়েশন রে ব্যাটারি সঠিক ভোল্টেজ দেখাই থায় কিন্তু লোড দেবা দ্বারা ডিফেক্ট জনা পড়িথায় মনে রাখন্তু ব্যাটারি চেকআপ কোনসি এক্সপার্ট দ্বারা হি করান্তু আর নিজে করন্তু নাই অধিক জানিবা পাই www.luminousindia.com ভিজিট করন্তু কিংবা 1800103309 রে কেবে বি কল করন্তু ভিডিও কু লাইক করিবা কু ভুলিবে নাই এপরি আহুরি ভিডিও দেখিয়া পাই চ্যানেল কু সাবস্ক্রাইব করন্তু স্টে টিউন্ড।